আসসালামু আলাইকুম। পেটলাভা রাজীবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন, এই দোয়াই আমার। যাই হোক গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার অথবা কথা বলার জন্য আজকের আমার এই ভিডিওটা, সেটা হইতেছে আমি কৌতুকে কী খাওয়াটা দিই, কী পানিটা দিই সেইটা নিয়েই। কারণ আমি আপনাদেরকে ফ্রেন্ডলি বলতেছি, আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ওষুধ দিই, আর বাকি সপ্তাহে কিন্তু আমি সাদা পানি খাওয়াই। আর আমি বর্তমান সময় আমি একদম নর্মাল খাওয়াটা কবুতরকে আমার খাওয়াইতেছি, কারণ আমি কবুতরের খাওয়াটা একটু ঘুরায় খাওয়াই। দেখা যায় এই সপ্তাহে যদি এইরকম খাওয়াটা দিই, সামনে সপ্তাহে আবার একটু চেঞ্জ করে দিই খাওয়াটা, এইরকমভাবেই আমি আমার কবুতরের পরিচর্যা করতেছি। আশা অনুরূপ আমার কবুতরের কোনো সমস্যা হয়নি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আর কবুতরের ফ্লাইং টার্মও ঠিক আছে, এভরিথিং ইজ পারফেক্ট। তো গাইস, আমি কী খাওয়াটা দিই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার এই ভিডিওটা। তো দেখেন গাইস, আমি কী খাওয়াটা দিই। গাইস আপনারা দেখতেছেন, এইটা একটা মিক্সচার। এখানে আপনার ধান আছে, গম আছে, রেজা আছে, বাজরা আছে, তারপর আপনার গ্রিট আছে, বাজরা আছে, ডাবলি আছে, অনেক কিছু গাইস এখানে। আপনার নর্মালি আমার এই খাওয়াটা আমি আমার কবুতরকে খেতে দিই। আর এর সাথে আমি আপনার মাঝে মাঝে, আমি বললাম না, মাঝে মাঝে ওষুধের পানি দিই, মাঝে মাঝে আমি আপনার নর্মাল পানি দিই। যেমন আপনারা আমার এইখানে দেখতেছেন কি, এইখানে সাদা পানি আছে। এই সাদা পানিটার সাথে আমি কিন্তু আজকে কী দিব, এই আপনাদেরকে দেখাই। B50, এখানে আমার 4 লিটারের মতো পানি আছে। এই 4 লিটার পানির সাথে 2টা B50 যাবে, আপনারা দেখেন গাইস। 2টা B50 দিব আমি, কারণ আমি আপনাদেরকে আগেও বলছি, আমি সপ্তাহে 3 দিনের মতো আমি কবুতরকে ওষুধ খেতে দিই, আর বাকি দিন আমি নর্মাল সাদা পানি খাওয়া। এই B50টা, যে এটা মানুষের একটা ওষুধ, যে কোনো ফার্মেসির দোকানে আপনারা এটা পাবেন B50টা। এইটা এ দেখেন, 2টা B50 দিয়ে দিলাম, এখানে 4 লিটার পানির মতো আছে। আর এর সাথে আমি আজকে দিব B50টার সাথে দিব আমি, আপনারা এটা অনেকেই চিনেন, লাইসোবিটটা আপনারা অনেকেই চিনেন। এই লাইসোবিটটা দিব আমি 4 গ্রাম, লাইসোবিটটা আমি দিব 4 গ্রাম গাইস। আপনারা দেখতেছেন এই লাইসোবিটটা এখান থেকে 1, 2, 3, 4, এই 4 গ্রাম দিয়ে আমি 4-5 মিনিট এটা এইভাবেই রেখে দিব, তারপর আমার কবুতরকে আমি এটা খেতে দিব। তো গাইস, এখানে কথা হইতেছে, এই আপনারা দেখলেন, কিন্তু এই শুধু যে কোনো ওষুধের পানি আপনারা 6 ঘন্টার অতিরিক্ত আপনারা রাখবেন না। তো গাইস আপনারা দেখলেন আমি নর্মালি আমার কবুতরকে কীভাবে কী খাওয়াটা দিতেছি, পানিটা দিতেছি। আমি আপনাদের বলি, সপ্তাহে আমি যদি 3 দিন ওষুধের পানি দিই, 3 দিন নর্মাল পানি দিই, এইভাবে আপনার ঘুরতে থাকে খাওয়াটাও, সেম এইভাবে ঘুরতে থাকে। যেমন এখন মিক্সচার খাওয়াইতেছি, এই গরমটা ভইরা আমি মিক্সচার খাওয়াবো, কিন্তু একটা আইটেম কমাবো, একটা আইটেম বাড়াবো, এরকম চেঞ্জ করে 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 আমার কবুতরকে খেতে দেবো। আর সবচেয়ে মজার বিষয় হইতেছে কি, আজকে গাই আমি যতগুলো ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করেছি, এই ফার্স্ট আমার বউ আমার জন্য একটা ভিডিও করতেছে। তো আমার বউকে ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে বলবেন, কারণ আজকে সর্বপ্রথম, এই আমার অনেকগুলো ভিডিও হয়েছে, এই সর্বপ্রথম আমার বউ আমার জন্য ভিডিও করতেছে। তো সবাই কমেন্টস করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো এখানেই বিদায় নিতেছি গাইস, আসসালামু আলাইকুম।